মাইক বোঝাই মেশিন ভ্যানের গাড়ি উল্টে মৃত এক। ঘটনাটি ঘটেছে তমলুকের পায়রাচালি তেল পাম্পের সামনে। মৃত ব্যক্তির নাম সাধন মাইতি, বয়স 60 বছর, তমলুকের পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাপাসবেড়িয়া এলাকার বাসিন্দা। জানা যায়, একটি মেশিন ভ্যান মাইক সেট বোঝাই করে তমলুক থেকে নিমতলীর দিকে যাচ্ছিল। এরপর সন্ধে 6টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এলাকাবাসী সূত্রের খবর, মেশিন ভ্যানে চালকের সাথে থাকা এক ব্যক্তির উপর মেশিন ভ্যান সহ বক্স চাপা পড়ে যায়। এলাকাবাসী সূত্রের খবর, মেশিন ভ্যানে চালকের সাথে থাকা এক ব্যক্তির উপর মেশিন ভ্যান সহ বক্স চাপা পড়ে যায়। গুরুতরভাবে জখম হন ওই ব্যক্তি এবং মেশিন ভ্যান চালক পলাতক। ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী। এলাকাবাসী ওই ব্যক্তিকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।